ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ছোটবেলায় আমি দেখেছি যে বাড়িতে টিভি ছিল, সো টিভির সাথে সাথে একটা অ্যান্টেনাও ছিল যেটা আমাদের ঘরের বাইরে লাগানো থাকতো, এবং মাঝে মাঝেই সেই অ্যান্টেনা ঘুরিয়ে 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 চ্যানেল মানে টিউন করতে হতো, মানে তারপরে চ্যানেল ঠিকঠাক আসতো। অনেক সময় ঝড় বৃষ্টির মধ্যে অ্যান্টেনা একটু নড়ে গেলে সেটাকে আবার পরের দিন সকালে আবার ঘুরিয়ে টুরিয়ে ঠিকঠাক করতে হতো। মানে মেনলি আমাদের যে অ্যান্টেনাটা ছিল সেটা একটা বাসের সাথে লাগানো ছিল, এবং বাসের সাথে লাগিয়ে একদম মাথার উপর ছিল, ঘরের একদম উপরে। সো ডিডি ন্যাশনাল, ডিডি বাংলা এগুলো আসতো, তো সেইটাই ছিল তখনকার বিনোদন, মানে টিভি দেখার। তারপরে তো কেবল লাইন আসলো, কেবল লাইন আসার পরে পুরো ছেয়ে গেল, দেন তারপরে ডিশ লাইন আসলো, অর্থাৎ ডিশ টিভি যেগুলো। সো এইগুলো আসার পরেও কিন্তু এখনও মানুষ মডার্ন দিনে দিনে হয়েই যাচ্ছে, অর্থাৎ এখনকার টিভিতে কিন্তু আপনাকে আর সেটটপ বক্স লাগাতে হয় না, ডিশ টিভিও লাগাতে হয় না, বা আপনাকে কেবল লাইনও নিতে হয় না। ডাইরেক্ট আপনার বাড়িতে যদি ইন্টারনেট থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট আপনার টিভি চালাতে পারেন, এবং যে কোনো দেশের যে কোনো কিছু আপনি যখন তখন চালিয়ে ফেলতে পারেন। কিন্তু বর্তমানে যে নন স্মার্ট টিভি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও সেটটপ বক্স লাগছে, কিন্তু এই সেটটপ বক্সও আর লাগবে না, অর্থাৎ আবারও হয়তো আমরা পুরোনো দিনে ফিরে আসবো। অর্থাৎ সরকার যেটা বলছে তাতে করে তো কিছুটা তাই বোঝা যাচ্ছে, মানে আমি যদি ডাইরেক্ট আপনাকে বলি যে আবার অ্যান্টেনা ফেরত আসছে, তাহলে আপনি তো তাই বলবেন যে হ্যাঁ, পুরোনো আমলের মতো অ্যান্টেনার মতো আবার ফেরত আসছে, আবার বাড়ির বাইরে হয়তো বা একটা বাস লাগিয়ে দিতে হবে। এমন না, অ্যান্টেনা ফেরত আসছে কিন্তু এটা ডিজিটালভাবে এবং এটা অত্যাধুনিকভাবে, মানে অ্যান্টেনা ফেরত আসছে এটুকু আপনি জেনে নিন। কেন্দ্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে এমন একটা প্রযুক্তি আমরা নিয়ে আসছি যার ফলে অ্যান্টেনা আবার ফেরত আসবে। অর্থাৎ এখন থেকে আপনার টিভির মধ্যে ইনবিল্ট একটা স্যাটেলাইট টিউনার লাগানো থাকবে, এবং তার সাথে আপনাকে আপনার বাড়ির দেওয়ালে অথবা ছাদে একটা অ্যান্টেনা লাগিয়ে দিতে হবে। আপনি খুব আরামসে সেটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই, এবং এই প্রযুক্তির মাধ্যমে আপনি প্রায় 200টা টিভি চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। ছোটোবেলায় যেটা দেখেছি সেটা হচ্ছে 2-3 হাটেগুলো চ্যানেল আসতো, ডিডি ন্যাশনাল, ডিডি বাংলা, এবং আর দু একটা হয়তো আসতো, আমার সঠিক মনে নেই। তো এই যে চ্যানেলগুলো রয়েছে, অ্যান্টেনা বলতে কিন্তু আমরা এইগুলোই বুঝতাম, কেবল লাইন ছাড়া কিন্তু কোনো আর গতি ছিল না। কিন্তু এখন যেহেতু টিভির মধ্যে একদম ডিজিটাল এবং অত্যাধুনিক স্যাটেলাইট টিউনার লাগানো থাকবে, যার ফলে 200টা চ্যানেল আপনি দেখাতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই, এবং সেটা একদম ফ্রি। এবং এই 200টা ফ্রি চ্যানেল চালানোর পরেও যদি আপনার মনে হয় যে আপনার আরও চ্যানেল দরকার, সেক্ষেত্রে আপনি আরও চ্যানেলের সাবস্ক্রিপশন নিতে পারবেন, এবং সাবস্ক্রিপশন নিয়ে সেই চ্যানেলগুলো আপনি চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। যেরকম পেছনে যে বড় মনিটরটা আপনি দেখছেন, এটা অ্যাকচুয়ালি মনিটর না, মনিটর হিসেবে আমি ইউজ করি, কিন্তু এটা একটা টিভি। তো এই টিভিটাতেও কিন্তু স্যাটেলাইট টিউনার লাগানো আছে, যার ফলে ফ্রিতে আমি অনেকগুলো টিভি চ্যানেল কিন্তু এখানে ইউজ করতে পারি, কিন্তু টিভি চ্যানেল লাগে না। অর্থাৎ যেদিন থেকে আমার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন ঢুকেছে, তার পরের মাস থেকে কিন্তু আমাদের বাড়িতে আর কেবল লাইন আসে না, অর্থাৎ কেবল লাইন কেটে দেওয়া হয়েছে। মানে যেহেতু অনলাইনে সব কিছু হয়ে যায়, কোনো রকম অসুবিধা নেই, যে কোনো ইউটিউব, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স সব কিছু চলে, কোনো রকম অসুবিধা নেই। সো যার জন্য আলাদা করে আর কেবল লাইনটা রাখিনি। সো এরকম দিন কিন্তু আসছে। কেবল লাইন আপনি ডাইরেক্ট না নিলেও কোনো অসুবিধা নেই, টিভির মধ্যে ইনবিল্ট স্যাটেলাইট টিউনার থাকবে, এবং জাস্ট আপনি কানেক্ট করে, আপনার টিভির সাথে কানেক্ট করে একটা অ্যান্টেনা আপনার বাড়ির বাইরে রেখে দেবেন, তাহলেই হবে, 200টা টিভি চ্যানেল ফ্রি। আপনাকে নতুন ধরনের টিভি কিনতে হবে, অর্থাৎ যে টিভিগুলোতে ইনবিল্ট স্যাটেলাইট টিউনার রয়েছে সেই টিভিগুলো কিনতে হবে, আপনাকে টিভিটা পাল্টে ফেলতে হবে, তবেই কিন্তু আপনি এর উপভোগ নিতে পারবেন, নইলে কিন্তু হবে না। সো এটা হচ্ছে একটা ব্যাপার। এবার যদি কোনো প্রযুক্তি আসে যার ফলে যেরকম আমরা টিভি স্টিক লাগাই, মানে অ্যান্ড্রয়েড টিভি স্টিক লাগাই, নন স্মার্ট টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলি, সেরকম যদি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, হয়তো বা আপনাদের সাধারণ টিভিটাকেও আপনি চাইলে খুব সহজেই স্যাটেলাইট টিউনার লাগিয়ে ফেলতে পারবেন, এবং ফ্রিতে 200টা চ্যানেল দেখতে পারবেন। এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই, তবে এই মুহূর্তে সেরকম কোনো খবর নেই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং অবশ্যই যদি নস্টালজিক হয়ে থাকেন পুরোনো অ্যান্টেনার কথা শুনে, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর 1% ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ সার ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।